সীমান্ত অশান্ত, পানির অধিকার থেকে বঞ্চিত, দুর্নীতিগ্রস্ত সহ বিভিন্ন সমস্যায় দেশ এখন ভরপুর বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমান। শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপের উদ্যোগে মৌলানা ভাসানী ও বাংলাদেশের স্বাধীনতার শীর্ষক আলোচনা সভা ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মৌলানা ভাসানী বইয়ের মূরক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেছেন। বিএনপির এ নেতা বলেন, দেশ আজ সকল অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। দেশের মানুষের অধিকারের কথা বলার মতো কেউ নেই। রাজনীতিবিদরা স্বজনপ্রীতি ছাড়া কিছুই বুঝেন না বলেও জানান তিনি। এ সময় তিনি বলেন, 57 বছর আগে কাগমারি সম্মেলনের পথ ধরেই আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয় আর এর আহ্বায়ক ছিলেন ভাসানী। ফারাক্কার বিরুদ্ধে লং মার্চ হয়েছে তার প্রচেষ্টায়। তিনি এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ বিপ্লবী নেতা, অথচ আমাদের দেশে ভাসানী যেভাবে মূল্যায়িত হওয়ার কথা সেভাবে মূল্যায়িত হচ্ছে না বলেও জানান তিনি।